দেখুন দেখতেছেন যে তাপমাত্রাটা বাড়তেছে এখন খুব সহজেই একশো দশ ডিগ্রির উপরে চলে গেলে এটা হাই দেখাচ্ছে এর উপরে আর তাপমাত্রা আপনি কন্ট্রোল করতে পারবেন না বন্ধ করতে বাধ্য হচ্ছি কারণ এই কাগজটা দিয়েছি কাগজটাতে আগুন ধরে গেছে সম্মানিত দর্শক হাজির হলাম বিডিমেড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডাব্লিউ বার সোনার টেম্পারেচার মডিউল তো আসলে আপনারাও সবাই এই মডিউল সম্পর্কে অবগত বা পূর্বেই জানেন যে এটি কিভাবে কাজ করে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে ডাব্লিউ বারোশো নয় টেম্পারেচার যে মডিউলগুলো আছে সেগুলোর মধ্যে তাপমাত্রা একশো দশ ডিগ্রির উপরে কন্ট্রোল করা যায় না সর্বোচ্চ একশো দশ ডিগ্রির তাপমাত্রা এটিতে কন্ট্রোল করা যায় এর উপরে তাপমাত্রা হলে সেটি এটা লুট নিতে পারে না তো সেই ক্ষেত্রে কি মডিউল ব্যবহার করলে হাই টেম্পারেচার কন্ট্রোল করা যাবে তো স্থায়ী পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা তো মূলত এখন আপনাদেরকে দেখাবো একটি হাই টেম্পারেচার কন্ট্রোলার মডিউল তো আমার কাছে আছে দেখতে পাচ্ছেন আর কেসি আর এটার ভিতরে মডিউলটা আছে সাথে টিকাটা লগ তো দেখতে পাচ্ছেন এটি মূলত একটি হাই টেম্পারেচার কন্ট্রোলার মডিউল ডাব্লিউম বারশন এর যেই সেন্সরটা আছে সেটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এর মধ্যে একদম নর্মাল তার দেওয়া আছে মডেলটা হচ্ছে সি সেভেন হান্ড্রেড তো এটা বিভিন্ন মডেলের এবং ভেরিয়েন্টের পাওয়া যায় তো এর সাথে একটি সেন্সর আছে এই সেন্সরটা দেখতে পাচ্ছেন একদম ছোটো একটা সেন্সর এবং এর সাথে স্টিলের যুক্ত আছে তো এখন আপনাদেরকে দেখাবো ডাব্লিউ বারসন মডিউলটির সর্বোচ্চ যে টেম্পারেচারটা আছে সেটা কত ওঠে সেটা আপনাদেরকে দেখাবো তারপর দেখাবো যে ক্যাসিয়ার সি সেভেন হান্ড্রেড যে মডিউলটি আছে সেটির সর্বোচ্চ টেম্পারেচারটা ডাব্লিউ বারসোন টেম্পারেচার মডিউলটি পরীক্ষা করে দেখার জন্য এখানে ব্যাটারি লাইন সংযুক্ত করব এবার মডিউলটির মধ্যে বারো বোল্ট ইনপুট করবো তাহলে দেখুন মডিউলটি চালু হয়ে গেছে এখন তাপমাত্রাটা দেখাচ্ছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস লাইটারের সাহায্যে সেন্সরের মধ্যে তাপমাত্রাটা বাড়ানোর চেষ্টা করবো দেখুন দেখতেছেন যে তাপমাত্রাটা বাড়তেছে দেখুন খুব সহজেই একশো দশ ডিগ্রির উপরে চলে গেলে এটা হাই দেখাচ্ছে এর উপরে আর তাপমাত্রা আপনি কন্ট্রোল করতে পারবেন না একশো দশ নিচে তাপমাত্রা আপনি কন্ট্রোল করতে পারবেন তো এটা একটা সীমাবদ্ধতা উচ্চ তাপমাত্রার কোনো স্থানে আপনি ব্যবহার করতে চাইলে এই ডাব্লিউ বার সোনার টেম্পারেচার মডিউলটি ব্যবহার করতে পারবেন না সি সেভেন হান্ড্রেড টেম্পারেচার মডিউলটি দেখতে পাচ্ছেন এরকম তো এর এক পাশে ডায়াগ্রাম দেওয়া আছে নিচে যে কন্ডাক্টারগুলো আছে সেগুলোর ডায়াগ্রাম এক পাশে দেওয়া আছে এবং অন্য পাশে মডেল রেঞ্জ আউটপুট এগুলো দেওয়া আছে এটির মডেল নাম্বার হচ্ছে সি সেভেন হান্ড্রেড রেঞ্জ হচ্ছে শূন্য থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস আউটপুট রিলের সাহায্যে দুশো বিশ বোল্ট এসি কারেন্টে চলবে অ্যালার্ম এবং আউটপুট হিসেবে দুইটা রিলেসুই যুক্ত আছে এবং সেন্সর যুক্ত করার জন্য আরও দুইটা টার্মিনাল আছে তো এখন এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এই ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে দেখব এটা সঠিক কাজ করে কি না এই দুইটা টার্মিনাল হচ্ছে এসি ইনপোর্ট সেন্সর নেগেটিভ এবং পজিটিভ এবং চোদ্দ নাম্বার টার্মিনাল এখানে আমি অ্যালার্ম হিসেবে একটা ইন্ডিকেটর ব্যবহার করব এবং লুডের জন্য আরেকটি ইন্ডিকেটর ব্যবহার করব দুইটা ইন্ডিকেটার এগুলো একদম পাঁচ ওয়ার্টের তাই আমি অনায়াসে ডাইরেক্ট এই মডিউল থেকে চালাতে পারবো যদি বেশি ওয়ার্ডের হতো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক কন্টাক্ট ব্যবহার করতে হতো তো পরবর্তীতে আপনাদেরকে একটা কয়েল হিটার কয়েলের মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্ট যুক্ত করে দেখানোর চেষ্টা করব কানেকশন সম্পূর্ণ করে ফেলেছি এবার যদি আমি পরীক্ষা করে দেখি তাহলে তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সংযুক্ত করলাম বিদ্যুৎ সংযুক্ত করার পর লুড হিসেবে যে বাল্বটা ব্যবহার করেছি সেটা জ্বলতেছে ইন্ডিকেটর অ্যালার্ম হিসেবে যেটি বাল্বটা ব্যবহার করেছি সেটা এখন অফ আছে এখানে সেট বর্তমানে তাপমাত্রা আছে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেট করা আছে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এখানে সেট বাটনের চাপ দিয়ে আমি তাপমাত্রাটা সেট করে দিতে বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারবো যে কত ডিগ্রি হলে বন্ধ হবে এবং কত ডিগ্রি নিচে আসলে চালু হবে সেই বিষয়টা সেট করে দিতে পারবো তো আমি পাঁচশোই রাখলাম এখন লাইটারের সাহায্যে সেন্সরের মধ্যে আগুন দিয়ে দেখবো যে তাপমাত্রাটা বাড়ে কিনা দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত তাপমাত্রাটা বাড়তেছে দেখছেন যে ওভার যখন হিটটা যখন ওভার হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যালার্মটা চালু হয়ে আছে। এবং যখন পাঁচশো ডিগ্রি নিচে আসবে তখন অবশ্যই দেখতে পাচ্ছেন আবার লুড চালু হয়ে যাচ্ছে তো মূলত এর ক্যাপাসিটি দেখাচ্ছে যে চারশো ডিগ্রি সেলসিয়াস তার বেশিও আমি ব্যবহার করতে পারছি এটা দিয়ে মোটামুটি হাই টেম্পারেচার কন্ট্রোল করা যাবে তো এখন একটি হিটার কয়েলের সাথে সেন্সর যুক্ত করবে দেখব যে এটা লুড নিতে পারে কি না এখন এই সেন্সরটি এই হিটার কয়েলের সাথে সংযুক্ত করব। যাতে করে সঠিক তাপমাত্রাটা আমি নির্ণয় করতে পারি সেন্সরটি কয়েলের সাথে যুক্ত করে দিয়েছি এবার মডিউলের যে কন্ডাক্টরে সেন্সরটা যুক্ত করার কথা সেখানে যুক্ত করে দিব সেন্সরের নেগেটিভ এবং পজিটিভ এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালার্মের একটা অপশন আছে তো অ্যালার্ম তো অ্যালার্মের হিসেবে আমি এখানে একটা ইন্ডিকেটর লাইট ব্যবহার করব কয়ালার লাইনটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে সংযুক্ত করে দিব তো সম্মানিত দর্শক দেখুন এখানে সি সেভেন হান্ড্রেড টেম্পারেচার মডিউলের সাথে যুক্ত করেছি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওভারহিট সিগন্যাল দেওয়ার জন্য এখানে একটি ইন্ডিকেটর ব্যবহার করেছি তো এখন বিদ্যুৎ সংযুক্ত করছি দেখুন বিদ্যুৎ সংযুক্ত করেছি এখন দেখতে পাচ্ছেন যে সাউন্ড হচ্ছে এবং যে তাপমাত্রাটা আসে সেটি বৃদ্ধি পাচ্ছে তার মানে কয়েলটা কয়েলের মধ্যে হিট ফ্যান্সর লাগানো আছে এখন দেখুন তাপমাত্রাটা বাড়ছে তার মানে হচ্ছে কয়েলটা গরম হচ্ছে তো দেখুন এখানে তাপমাত্রা সেট করা যায় তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাপমাত্রা যখন হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধ হয়ে গেছে শব্দটা অফ হয়ে গেছে দেখুন অ্যালার্ম চালু হয়ে গেছে অ্যালার্মটা চালু হল হচ্ছে এই কারণে যদি ওভার হিটি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে চালু হয়ে গেছে এই ইন্ডিকেটরটাও জ্বলতেছে যখন তাপমাত্রাটা এবং লাইন প্রবেশ করবে দেখুন এখন কমতেছে দেখলেন যে ওভার হিটিং যে ইন্ডিকেটারটা আছে সেটা অফ হয়ে গেছে এখন তিরিশ ডিগ্রির নিচে যখন তাপমাত্রাটা চলে আসবে তখন আবার ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হয়ে যাবে তো এখন ম্যাগনেটিক কন্টাক্টটা অফ আছে তো এখন এই সেট বাটনের চাপ দিয়ে এখানে যে আটশো ওয়াটের কয়েলটা আসে হিটার কয়েলটা আসে সেটা মোটামুটি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে এখন কয়েলের যে তাপমাত্রাটা সেটা আমি চারশো করবো সেজন্য মডিউলের মধ্যে আমি চারশো তাপমাত্রা দিব দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রা কিন্তু চারশো চারশো করেছি সেট বটনে চাপ দিব তো এখন যতক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা চারশো পর্যন্ত না হবে ততক্ষণ কিন্তু ম্যাগনেটিক অফ হবে না দেখুন তাপমাত্রা কিন্তু খুব দ্রুত বাড়তেছে দেখুন তিনশো পঞ্চাশ এখন এটা এরকম গরম হয়েছে যে এর মধ্যে যদি আমি কাগজ রাখি তাহলে দেখুন কি হয় তাপমাত্রা কিন্তু অলরেডি চারশো হয়ে গেছে যে কারণে ম্যাগনেটিক কন্টাক্ট অফ হয়ে গেছে তাপমাত্রাটা এখন কিন্তু আরও বাড়াচ্ছি বন্ধ করতে বাধ্য হচ্ছি কারণ এই কাগজটা দিয়েছি কাগজটাতে আগুন ধরে গেছে তো যাই হোক তো আপনাদেরকে দেখালাম যে এটা কতটুক পরিমাণ তাপ সহনশীল এই মডিউলটি তো আশা করি বুঝতে পেরেছেন এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কোনো কিছু জানার থাকলে বিডিমেড চ্যানেলের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন একটা মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে পেজের মধ্যে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন তো দর্শক এই কোয়েলটি দিয়ে পূর্বে আমি একটি রুম হিটার তৈরি করেছি সেই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে এবং পরবর্তীতে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে এই কোয়েলটি দিয়ে একটি রুটি ইলেকট্রিক তাওয়া তৈরি করব যেটি দিয়ে রুটি শেখতে পারবো অলরেডি রুটি তৈরি করার মেশিনও দেখিয়েছি তো আপনারা চাইলে সেগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারেন ওই ভিডিওগুলো এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ